তুমি বাইক চালাও নাকি হাওয়াই জাহাজ যে উড়ে যেতে ইচ্ছে করে? কি ভেবে তোমার হাতের অ্যাক্সিলারেটর ঘুরে? জেদ করে বায়না ধরে দুদিন না খেয়ে বাবাকে দিয়ে বাইক কেনালে, বলছি এত ইচ্ছে ছিল ফাঁসতে মরণ জালে। তোমার কি মনে থাকে না মা পথ চেয়ে বসে থাকে, তুমি মরলে মা খোকা বলে ডাকবে কাকে? কাকে দেখাও গো ওরম? আচ্ছা মেয়েরা খুশি হয় কে বলল? কখনো দাঁড়িয়ে শুনেছ কি তাদের মুখের বচন? ঘৃণা ছাড়া তা কিছুই নয়। এক সেকেন্ডের যখন বৃদ্ধকে করো ক্রস, সে মরতে মরতে বাঁচে কীভাবে সে আশীর্বাদ করে, উজাড় করে অভিশাপ দেয় যেন তুমি যাও প্রাণে মরে। তোমার গাড়ি তোমার সময়, আস্তে আস্তে চালাও না গো, দেখুক সবাই, সময় হলে ফিরে আসবে মায়ের কাছে, এটাই তো মা চায়। আজকের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে ছোট্ট একটি গল্প শোনাই। তখন আমি ক্লাস সিক্সে পড়তাম, বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম। সেখানে একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল, একসঙ্গে থাকতাম, একসঙ্গে খেলতাম, একসঙ্গে ঘুরতে যেতাম, এমনকি পাশাপাশি বেডে থাকতাম। আমাদের দুজনের মধ্যে খুব অন্তরঙ্গ বন্ধুত্ব গড়ে উঠেছিল। হঠাৎ করে একদিন ছেলেটাকে, অর্থাৎ আমার বন্ধুটিকে, তার বাবা সেই প্রতিষ্ঠান থেকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। সেই জন্য দীর্ঘদিন তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, দেখা সাক্ষাৎ হয়নি। মাধ্যমিক দেওয়ার পরে সেই প্রতিষ্ঠানেরই এক বন্ধুর মাধ্যমে তার খবর জানতে পারি। তবে সেই খবরটি কোনো আনন্দের বা সুখের ছিল না, সেই খবরটি ছিল অন্তরকে চমকে দেওয়ার মতো। খবর পেয়েছিলাম বাইক অ্যাক্সিডেন্টে তার মৃত্যুর কথা। তাই শেষের বেলায় যুবক ভাইদের প্রতি, বা যে বা যারাই বাইক চালান না কেন, ব্যবহার করি যারা আমরা বাইক, তাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, যখন বাইক চালাবেন বা যে কোনোই গাড়ি হোক না কেন, একবার আপনার পরিবারের কথা মাথায় রেখে অবশ্যই চালাবেন।